ম্যাচের আগে সাকিব আল হাসানকে জয় উপহার দেওয়ার কথা বলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দলটি তাদের বিদেশি ক্রিকেটারকে সেই উপহার দিতে পারেনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে 6 উইকেটে হেরে গেছে সাকিবের দল হায়দ্রাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্সের টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 181 রান জড়ো করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে দারুণ প্রত্যাবর্তন করা ডেভিড ওয়ার্নার এদিন মারকুটে ব্যাটিং উপহার দেন। উদ্বোধনীতে নেমে 53 বলের মোকাবেলায় 9টি 4 ও 3টি 6 85 রান করে সাজঘরে ফেরেন তিনি। উদ্বোধনী সঙ্গী জনি বেয়ারস্টোর সঙ্গে করে প্রথম উইকেট জুটিতে ওয়ার্নার এনে দেন 118 রান, যা ভাঙে বেয়ারস্টো 35 বলে 39 রান করে সাজঘরে ফিরলে। 133 রানে ওয়ার্নারের বিদায়ের পরের 3 ওভারে তাণ্ডব চালান বিজয় শঙ্কর, যদিও ইউসুফ পাঠান খুব একটা সুবিধা করতে পারেনি। মানিশ পান্ডে 5 বলে 8 এবং বিজয় 24 বলে 40 রান করে অপরাজিত থাকেন। টপ অর্ডারের দৃঢ়তায় ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে। কলকাতার পক্ষে আন্দ্রে রাসেল 2টি এবং পীযূষ চাওলা 1টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নামা কলকাতার বিপক্ষে বল হাতে প্রথম ওভারটি করেন অধিনায়ক ভুবনেশ্বর কুমার, পরের ওভার করতে আসেন সাকিব। ক্রিস লিনের বলে ছক্কা হজম করলেও নিজের প্রথম ওভারের শেষ বলে সাকিব দলকে প্রথম উইকেটের দেখা পেয়ে দেন। সাকিবের ডেলিভারিকে লিন উড়িয়ে মারতে না পারলে তালুবন্দি করেন রশিদ খান। 7 রান করা লিনের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার নীতিশ রানা ও ওয়ান ডাউনে নামা রবিন উথাপ্পা। রশিদ খান ও সন্দীপ শর্মা তাদের দুজনকে সাজঘরে ফেরানোর আগে জয়ের পথেই হাঁটছিল স্বাগতিকদের ইনিংস। নীতিশের 47 বলে 68 ও উথাপ্পার 27 বলে 35 রানের ইনিংস দুটি অবশ্য জয়ের ভীত গড়ে দিয়েছিল। তবে লক্ষ্য অনুযায়ী ইনিংস গড়ার কাজটুকু সফলভাবে করতে পারেননি ব্যাটসম্যানরা। এমন মুহূর্তে ত্রাতা হয়ে আসেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় অলরাউন্ডার 4টি 4 ও 4টি 6 সাহায্যে 19 বলে 49 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 10 বলে 18 রান করে তার সাথে অপরাজিত থাকেন শুভমান গিল। শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল 13 রান। সাকিবের করা ওই ওভারে 4 বলে কাঙ্ক্ষিত রানের দেখা পেয়ে যায় কলকাতা। 3.4 ওভার বল করে 42 রানের খরচা 1টি উইকেট শিকার করেন সাকিব। এছাড়া 1টি করে উইকেট শিকার করেন সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল ও রশিদ খান।